তথ্য প্রযুক্তি ভিত্তিক তরুণ উদ্যোক্তা এবং নতুন বিজনেস আইডিয়া কারক স্টার্ট আপদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এই তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টার্ট আপদের নিয়ে অনুষ্ঠিত গেট ইন দ্য রিং এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, 1000 স্টার্ট আপদের বিভিন্ন ভাবে সহযোগিতা করবে সরকার। পলক বলেন, তরুণ উদ্যোক্তা বা স্টার্ট আপরাও এর সুবিধা নিয়ে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন। গেল 27 জুলাই থেকে 5 বিভাগে এই প্রতিযোগিতা শুরু হয়। এরপর 16টি টিম থেকে চূড়ান্ত বিজয়ীরা ফাইনালে অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।